জিওস্টেশনারি উপগ্রহ কী? যেসব কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানের সাথে সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সমান তালে বা লয়ে 24 ঘন্টায় একবার পৃথিবীকে পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করে ও একই স্থানে স্থির আছে মনে হয় তাদের জিওস্টেশনারি উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহ বলে। জিওস্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য। জিওস্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্য হলো, এক, এগুলি সমুদ্র সমতল থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। দুই, এরা নিরক্ষীয় তল বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে। তিন, এরা পৃথিবীর অর্ধাংশের ছবি তুলতে পারে। চার, এরা মূলত আবহাওয়া ও যোগাযোগ সংক্রান্ত তথ্য যোগান দেয়। উদাহরণ, জিওস্টেশনারি উপগ্রহের উদাহরণ হলো ভারতের ইনস্যাট, যুক্তরাষ্ট্রের জিওস প্রভৃতি।